আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, আলহামদুলিল্লাহ সৌদি প্রবাসীদের চিন্তা নেই, আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ফিরতে পারবে প্রবাসীরা, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। বাংলাদেশে যাওয়ার পরে যে সমস্ত সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ হয়ে যাবে, তাদেরকে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। ইকামার মেয়াদ শেষ হয়ে গেলেও আপাতত এই নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, এ নিয়ে দুশ্চিন্তা করে কিছুই করতে পারবেন না। তাই এ সময় দুশ্চিন্তা না করে ধীরস্থির থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। সৌদি কর্তৃপক্ষ ইতিপূর্বেই সব দূতাবাসে নোটিফিকেশন দিয়ে জানিয়েছে, করোনা পরিস্থিতি শেষের দিকে বহির্বিশ্বের কর্মীদের কীভাবে সৌদি আরবে আবার প্রবেশ করতে দিবে তার জন্য তারা প্রসিডিওর ঘোষণা করবে। এখনও কর্মীদের ফিরে আসার বিষয়ে কোনো কিছু ঘোষণা করেনি সৌদি সরকার। ততক্ষণ পর্যন্ত সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করা যাচ্ছে। করোনা শেষ হয়েছে মর্মেই সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার পর সংশ্লিষ্ট দেশের আগতব্য কর্মীর জন্য একটি প্রসিডিওর ঘোষণা করবে, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বর্তমানে প্রতিটি রাষ্ট্রই তার সর্বশক্তি নিয়োজিত করেছে এই করোনা ভাইরাস মোকাবেলার বিরুদ্ধে। আমরা কিন্তু আগে থেকেই এই খবরটি প্রকাশ করেছি। সম্প্রতি আরবি দৈনিক আল রিয়ালে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে সৌদি গ্যাজেটে এই সংক্রান্ত একটি খবর এসেছে, সৌদি আরবে জাওজাত থেকে আর আকামা এক্সপায়ার প্রবাসীদের আকামা নবায়ন করা হবে না। তারা বিভিন্ন জবাবে রেফারেন্স দিয়ে বলা হয়েছে, করোনা শেষ না পর্যন্ত প্রবাসী কর্মীরা আর ফিরতে পারবে না। এই খবরে আসলে অনেকেই আতঙ্ক হয়েছেন। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা আসলে যে কথাটা বলেছি সেটা কিন্তু আসলে একই কথা। বর্তমান করোনা ভাইরাস এবং এই মহাসংকটকালে অন্য দেশের মানে কোনো প্রবাসীকে আর সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সৌদি আরব যে কড়াকড়ি আরোপ করেছে সেটা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখাটা বিশ্বের কোনো দেশের জন্যই তাদের নিরাপত্তার জন্য বর্ধনের একটা হুমকি হবে। এই ভাইরাসের একটা কুলকিনারা করাই যখন সকলের প্রধান লক্ষ্য, তাই সৌদি আরবে করোনা পরিস্থিতির দিকে সকলকে নজর রাখতে হবে এবং সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাওজাতের এমন আরেকটি মন্তব্যকে কেন্দ্র করে কিছু আতঙ্ক ছড়ানো হচ্ছে, সেটা হলো ইকামার মেয়াদ শেষ হলে তার ইকামার মেয়াদ বৃদ্ধি হবে না। জাওজাত টুইটারে সাধারণত এ ধরনের কমেন্ট করে থাকে গ্রাহকের নিম্নোক্ত প্রশ্নের প্রেক্ষিতে। আমি তো বাইরে আছি, আমার ইকামার মেয়াদ শেষ, এখন কিভাবে এই ইকামার মেয়াদ বৃদ্ধি করব। নিয়ম অনুযায়ী জাওজাত উত্তর দেওয়া, বাইরে থাকা অবস্থায় ইকামার মেয়াদ বৃদ্ধি করা যাবে না। এই জাতীয় কমেন্টকে কেন্দ্র করেই আসলে অনেকেই প্রচার করছেন যে দেশের বাইরে যারা আছে তাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আর ইকামা মেয়াদ বাড়বে না। ফলে বিষয়টি নিয়ে আসলে অনেক উৎপাত সৃষ্টি হয়েছে এবং অনেকে আতঙ্কগ্রস্ত হচ্ছেন। মূলত সৌদি কর্তৃপক্ষ এমন কোনো ঘোষণা দেয়নি যে প্রবাসী কর্মীরা আর ফিরে আসতে পারবেন না। ভিসার মেয়াদ শেষ হোক কিংবা ইকামার মেয়াদ শেষ হোক, এ সকল কর্মীরা কীভাবে পুনরায় কাজে যোগ দিবে তা পরবর্তী পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। আপনার আকামার মেয়াদ শেষ হোক, আপনার ভিসার মেয়াদ শেষ হোক, আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কি পারবেন না সেটা সৌদি কর্তৃপক্ষ নির্ধারণ করবে। তাই দয়া করে আপনারা চিন্তিত হবেন না। অবশ্যই সৌদি কর্তৃপক্ষ এই করোনাকালীন সময় শেষ হলে আপনাকে পুনরায় সৌদি আরবে প্রবেশ করার ব্যবস্থা করে দেবে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।